24 Pro, India's Eye. Like, share and subscribe. Human Rights CPDR India, ভারতবর্ষের বৃহত্তম মানবাধিকারের সংগঠনের পক্ষ থেকে রাসবিহারীর মুক্ত অঙ্গন রঙ্গলায় অনুষ্ঠিত হলো টিচার্স ডে। IPS R.K. Handa প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান সূচনা করছেন। পাপিয়া অধিকারী প্রদীপ জ্বালাচ্ছেন। প্রদীপ জ্বালাচ্ছেন প্রফেসর বিমল De। শুভ পঞ্চ প্রদীপ জ্বালিয়ে শুরু হলো শিক্ষক দিবস উদযাপন হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে। কথাই শেষ কথা। আমি যে স্কুলে পড়তাম শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট, বেড়ে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কমিউনিটি স্কুল, খুব নাম করা হয়েছে বেঙ্গলি মিডিয়াম। সেই শিক্ষকদের এখনো অনেকে বেঁচে আছে। আমি তাদের খোঁজখবর নিই, তারা কে কেমন আছেন, তাদের পরিবার কে কেমন আছে। আমরা জানি আমাদের শিক্ষকদের সম্মান বাঁচিয়ে রাখতে পারি হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে এইটুকুনি বার্তা আমি আপনাদের দেব। এখানে অনেক অভিযোগেরা আছেন, অনেক বক্তা আছেন, তারা বলবেন। আমাদের দুজনকে একবার কাজও করে জানেন। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন চেয়ারম্যান IPS R.K. Handa, অভিনেত্রী পাপিয়া অধিকারী, অধ্যাপক বিমল শঙ্করনন্দ, পরিচালক বিমল দে, অরূপ ভঞ্জ এবং প্রযোজক অঞ্জন সিনহা ও মাননীয়া মুন মুন ঘোষ মহাশয়া। চেয়ারম্যান IPS R.K. Handa মহাশয়কে বরণ করে নিচ্ছেন নর্থ চব্বিশ পরগনার মহিলা প্রেসিডেন্ট বৈশাখী রায়। ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন স্নিগ্ধা রায়। হিউম্যান রাইটস সেক্রেটারি ইন্ডিয়ার চেয়ারম্যান IPS R.K. Handa মহাশয়কে বরণ করে নিলেন মুন মুন ঘোষ মহাশয়। ইনাদের সহযোগিতায় চলার নির্দেশে মঞ্চে উপস্থিত ছিলেন IPS R.K. Handa, অভিনেত্রী পাপিয়া অধিকারী, অধ্যাপক বিমল শঙ্করনন্দ, পরিচালক বিমল দে, ex-CAB কর্মকর্তা বিশ্বরূপ দে, পরিচালক অরূপ ভঞ্জ, প্রযোজক অঞ্জন সিনহা। শিক্ষা মাসুরে রয়েছে। আমার মনে পড়ছে আমি যখন আমি রিটায়ার করেছি আর ডিজিপি সিকিম, তখন দলাই লামা উনি সিকিমে পাশে ওখানে দার্জিলিং করবে, ওনার সঙ্গে আমি দেখা করতে গেছি। আমি যখন সিকিমে গেলাম তখন দেখলাম কি এটা সিকিম দার্জিলিং থেকে অনেক ভিন্ন। আমি 7 বছর চাকরি করেছি, চাকরির 7 বছর আমি কেটেছি দার্জিলিংয়ে। জেনারেল মুভমেন্ট ছিল, ওখানে আমি ছিলাম। দেখলাম যে সিকিমের যে আবহাওয়া আছে, ও যে কালচার আছে, ও দার্জিলিং থেকে একদম ডিফারেন্ট। তখন আমি ভাবলাম যে এখানে তিব্বতের কালচার আছে, কারণ ওখানকার যে রাজা ছিলেন আগে, যখন ইন্ডিয়া থেকে রিল্যাক্সেশনের আগে রাজা ছিলেন উনি তিব্বতের লোক, তো সেটার কালচার। তখন আমি ভাবলাম একটু ওকে তিব্বতের পরে একটু জানতে বুঝে বই পড়লাম। তখন তো লাইলামের সঙ্গে আমি কথা বললাম। আচ্ছা, এক সময় ছিল কি তিব্বতের রাজা 9th century উনি চায়না বিজয় করেছিলেন। তখন ওনার ওখানকার যারা এম্পার ছিলেন ওনার স্ত্রী ওনার মেয়েকে দিয়ে দিয়েছেন উনি। তারপরে নেপাল বিজয় করলেন, উনিও নিজের মেয়েকে ও রাজার সঙ্গে বিয়ে দিয়েছেন। মানবাধিকারটা কি? বিপ্লব হচ্ছে এই সংগঠনের আত্মা। আমি মনে করি না মৃতদের হিউম্যান রাইটসটা সিপিডিআর ইন্ডিয়া আমি কিন্তু রুলস এইসব সিনিয়রদের মেনটেন করছি। এখানে অনেকে আছে বাড়ি ছাড়া হয়েছিল 2000 লোককে এই হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া থেকে দিনে রাতে বিভিন্ন প্রশাসনের সঙ্গে লড়াই করে পলিটিক্যাল নেতাদের সঙ্গে লড়াই করে 2000 লোককে আমি ঘরে ফিরিয়ে দিয়েছি। বিভিন্ন লোক আছে যেমন সোনারপুরের আশিস যান, তাকে যেভাবে মারধর করেছিল তার বউকে, থানা কেস নিয়েছিল, আসামি অ্যারেস্ট করিয়েছি, জেল খাটিয়েছি। রাধাকৃষ্ণের জন্ম দিবসকে উপলক্ষ করে কিন্তু যদিও গ্লোবালি 5th অক্টোবরকে দিনটা পালন করা হয়, শিক্ষক দিবস আজকের দিনে আমি দাঁড়িয়ে মনে হয় আমি পেশায় একজন আইনজীবী এবং আমাদের পেশা আমি এমন একটা পেশার সঙ্গে যুক্ত যেখানে শিক্ষার কোনো শেষ নেই এবং আমি নিজে মনে করি যেদিন আমি ফিল করবো যে আমার মনে হয় অনেক শিক্ষা গেছি সেদিনই আমার শেষে শুরু হবে। সেই জন্য আজকের দিনে আমি দাঁড়িয়ে বলতে পারি আমাদের শিক্ষা রেগুলার চলছে, প্রত্যেকটা নতুন কাজ থেকে নতুন শিক্ষা বা রাজনীতিও আমার স্টেট প্রফেশনে রাজনীতি আমার ছোটো ভাইয়ের মতো এটা নিশ্চয়ই অ্যাডমিট করবে যে আমাদের শিক্ষার কোনো শেষ নেই। আজকের দিনে দাঁড়িয়ে মনে পড়ে যে সমস্ত মানুষগুলোর কথা। সর্বপ্রথম আমি বলবো আমি স্কুলই হচ্ছে আমার হিন্দু স্কুল, আমি 12 বছর ওখানে পড়েছি। বহু শিক্ষকের কাছে সান্নিধ্যে আমি পড়াশোনা করেছি, বহু মানুষজন বহু শিক্ষক আমাকে পড়িয়েছেন, কিন্তু আমি একজন স্যারের কথা আমি বিশেষভাবে আজকের দিনে মনে পড়ছে। আমাদের বাংলার শিক্ষক ছিলেন অপূর্ব ঘোষ। আজকে আনফর্চুনেটলি স্যার আমাদের কাছে নেই, চলে গেছে গত বছর ক্যান্সার রোগে। স্যারের প্রত্যেকটা মুহূর্ত স্যার যা শিক্ষা দিয়েছেন আমি সবসময় স্যারকে এখনও ওনাকে মিস করি। আমাদের বলতেন যে বাংলা ভাষাটা শুধু আমাদের নিজস্ব তো মাতৃভাষা, তুমি যতই বিদেশের ভাষা তুমি ইংলিশ তোমার কাজের অবশ্যই নিজের ভাষা নয়, কিন্তু তবু আমাদের কাজের ভাষা, কিন্তু এই ভাষাকে ছাড়া কিন্তু তোমার জীবনে রোজগার উপার্জন কিছুই করতে পারবে না। কিন্তু বাংলা ভাষা যেটা তোমার মাতৃভাষা সেটা কিন্তু যেন আমি যেন জীবনে না ভুলি, সেজন্য স্যারের এই শিক্ষাটা আমি চিরকাল মনে রাখবো। আমাদের আত্মা মানে জানেন তো যে অবনীশ্বর, যার বিনাশ নেই, যার ক্ষয় নেই, সেই আত্মা আমাদের ভেতরে থাকে। আমাদের ভেতরে চলে যায় কিন্তু আত্মা ভেতরে থাকে। সে আমার আত্মার আত্মীয়রা আপনারা এখানে এসেছেন যারা মানুষের উপকার করছে, এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। এখানে অনেক গুণীজনেরা রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় হান্দাদা স্যার রয়েছেন, আমাদের অঞ্জনদা রয়েছে, আমাদের চন্দন রয়েছে, অরুণ রয়েছে, বিমর্শা মাস্টারমশাইদা রয়েছে, বিমল দে ডিরেক্টর রয়েছেন, আর সর্বোপরি বিমলদা রয়েছে, আমাদের বিপ্লবদা রয়েছে। আর বিপ্লবের সব এই এত 55 লক্ষ মানুষকে উনি একত্রিত করেছেন মানুষের কাজের জন্য। এর জন্য বড় করে একটা কাজ শিক্ষা কিছু হতে পারে না, মানবতার শিক্ষা, মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা। আজকের শিক্ষক দিবসে নাই বা কিছু বললাম, মঞ্চে যারা রয়েছেন তারা এক একজন নক্ষত্র। IPS হান্ডা সাহেব রয়েছেন, পাপিয়া দি রয়েছেন, বিশিষ্ট অভিনেত্রী অরূপদা রয়েছেন, চিত্র পরিচালক বিশ্বনাথবাবু রয়েছেন, সবাই রয়েছেন, আপনারা সবাই রয়েছেন যারা মানবাধিকারকে নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছেন। সর্বোপরি বিপ্লবদের মতো মানুষ রয়েছে। শুধু একটাই কথা আপনাদেরকে বলবো যে এখন কিন্তু সোজা হয়ে চলার দিন, মানে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, একটাই প্রার্থনা হোক আমরা যেন সাদাকে সাদা বলতে পারি, কালোকে কালো বলতে পারি, আর সোজা মাথা উঁচু করে চলতে পারি। Mr. Handa বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারী এবং আরও বিশিষ্টজন যারা রয়েছেন। এই অনুষ্ঠানের আয়োজক বিপ্লব এবং তার সহযোগী যারা রয়েছেন এবং আপনারা মঞ্চের সামনে যারা রয়েছেন। শিক্ষক দিবস হয়তো হ্যাঁ, শিক্ষক হিসেবে গত ৩৪ বছর ধরে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, এখনও বছর ৫ যুক্ত থাকবো, তারপর অবসর নিয়ে যতদিন বেঁচে থাকবো ততদিনই শিক্ষার সঙ্গে যুক্ত থাকবো। কিন্তু এই শিক্ষক দিবসে অন্তত আমি নিজে যেটা মনে করি, আমাদের যে দায়বদ্ধতাটা কিছুটা মনে পড়ে যায়, শিক্ষার অনেক জায়গা চলে আসে। আমি মনে করি আমার শিক্ষা সম্পূর্ণ হতো না এবার যদি আমি প্রত্যক্ষ রাজনীতিতে না অংশ নিতাম। হয়তো কেউ জানেন বা জানেন না বলি, এবারে গত বিধানসভা নির্বাচনে আমি দমদম কেন্দ্রে প্রার্থী ছিলাম একটি রাজনৈতিক দলের, জিততে পারিনি, সেটা অন্য কথা, কিন্তু সেটাও আমার কাছে একটা শিক্ষার বিষয়। এত মানুষের মধ্যে, এত মানুষের সঙ্গে ইন্টারাকশান, তাদের সঙ্গে কথা বলা, তাদের মতামত নেওয়া, কারো রাগ ভাঙানো, কেউ রেগে যাচ্ছে তাকে শান্ত করা বা কারোর অভিমান ভাঙানো, সত্যি এটাও আমার জীবনে কখনো হয়নি। তার বাইরেও একটা জীবন আছে যেখানে মানুষের তার চাওয়া পাওয়া আছে, তার কষ্ট আছে, তার দুঃখ আছে, সেগুলোর সঙ্গে নিজেকে যুক্ত করা, আমি মনে করি এটাও আমাকে সমৃদ্ধ করেছে। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার সর্বভারতীয় সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ মহাশয়ের নেতৃত্বে উদযাপিত হল শিক্ষক দিবস। এই দিন শিক্ষক দিবস উপলক্ষে হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার ডাকে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ২০ জন শিক্ষক মশাইকে এই দিন হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে সম্মান জানানো হয়। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে এইভাবেই শিক্ষক দিবস ৫ই সেপ্টেম্বর ২০২১ উদযাপিত হলো। India News 24 Pro, India's Eye. Subscribe this channel.